যিসকল কেন্ডিডেট ANM, DBT, BMLT আর বিভিন্ন ধরনের কোর্সত আবেদন করেছিল, এই সকল ক্যান্ডিডেট ইতিমধ্যে লাভ করেছে সিলেকশন ক্যান্ডিডেটর লিস্ট। এতিয়া ক্যান্ডিডেটর এডমিশন হব, কিন্তু বহুতেই কৈছে যে সেকেন্ড লিস্ট কেতিয়া দিব, তারপিছত বহুতেই কৈছে যে এডমিশন কত হব। এডমিশন হব ক্যান্ডিডেটর গুয়াহাটীত হব এডমিশন। এইবিলাক কোর্সের নাম আছে ANM, তারপিছত BMLT, DMLT, DPT আর আছিল কোচিং। এডমিশন হব গুয়াহাটীত হব ক্যান্ডিডেটর, তারপিছত বহুতেই কৈছে যে সেকেন্ড লিস্ট দিব না নাই। প্রথম জানিল ক্যান্ডিডেট যিখিনি লিস্ট আহিছে এডমিশন হব, এডমিশন হওয়ার পিছত যদি সিট থাকে তারপিছত লিস্ট দিব, যদি সিট না থাকে তেতিয়াহলে ক্যান্ডিডেট সেকেন্ড লিস্ট না পায়। ইয়াত কোনো ধরনের ওয়েটিং লিস্ট নাই, ডাইরেক্ট লিস্ট দিছে, তারপিছত যদি সিট থাকে তারপিছত ক্যান্ডিডেট সেকেন্ড লিস্ট পাব, যদি সিট না থাকে তেতিয়াহলে ক্যান্ডিডেট লিস্ট না পাব। যেতিয়া ক্যান্ডিডেট এডমিশন লবলৈ যাব তেতিয়া ক্যান্ডিডেটর ড্রাফ্ট করব লাগিব। ইয়াতে গোটেই ডিটেলস দিয়া আছে, অলরেডি আগের ভিডিওত জনাই দিয়া হয়েছে। যিসকলে এইখানে ডিটেলস চাব বিচাৰিছে, কাম করক, ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে গোটেই ডিটেলস চাব পাৰিব, লিস্ট চেক করব পাৰিব। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এটাই চেক করক।